নার্সারি বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, তাই না? আমাদের ভিডিও ক্লাসগুলো কি মনোযোগ দিয়ে দেখছো না? হ্যাঁ, আমাদের ভিডিও ক্লাসগুলো দেখবে, আর আমাদের দেওয়া বাড়ির কাজগুলো তোমরা সবাই সুন্দর করে খাতা লিখে রাখবে, ঠিক আছে বন্ধুরা? আজকেও আমি তোমাদের সামনে একটি বাংলা ভিডিও ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা কি ভিডিও ক্লাস দেখতে নিশ্চয়ই পছন্দ করছো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমাদের সবার ভালো লাগছে, কারণ আমরা একটু একটু ভিডিও দেখাচ্ছি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা শব্দ গঠন পড়ব, কারণ আমাদের সবগুলো শব্দ গঠন তো আমাদের শেখা হয়নি, তাই না বন্ধুরা? কিছু বাকি আছে। আমরা আগে পড়ার আগে আমরা ভিডিও দেখি, ভিডিও দেখে তারপরে আমরা পড়ায় চলে যাব, ঠিক আছে বন্ধুরা? চলো আমরা ভিডিওটি দেখি। আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে কি শব্দ গঠন দেখলাম, তাই না? এখানে কি একটি করে শব্দ গঠন তোমাদের দেখিয়েছে, কিন্তু আমরা কি করেছি, দুটো করে শব্দ গঠন শিখেছি, তাই না বন্ধুরা? আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠন এখানে দেখেছি, কিন্তু আমরা কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখিনি, তাই না বন্ধুরা? আমাদের কয়েকটা বাকি আছে, তাহলে আজকে বাকিগুলো আজকে আমরা শিখবো, ঠিক আছে? আমরা কি পর্যন্ত শিখেছিলাম বন্ধুরা? অন্তস্থ অ পর্যন্ত শিখেছিলাম, তাই না? অন্তস্থ অর পরে কি হয় বন্ধুরা, তোমরা কি মনে আছে তোমাদের? আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণটা একটু আগেই দেখেছি, তাই না? সবগুলো ব্যঞ্জন বর্ণ, তাহলে অন্তস্থর পরে কি হয়? খণ্ডোত্ত, তাই না? হ্যাঁ, অন্তস্থর পরে কি হয়? খণ্ডোত্ত। তারপরে কি হয়? অনুসার। তারপর বিসর্গ। তারপরে কি হয়? চন্দ্রবিন্দু, তাই না বন্ধুরা? এই চারটা আমাদের বাকি ছিল। আমরা আজকে কি লিখবো? খণ্ডত্ব দিয়ে দুইটি শব্দ লিখবো। আমরা ভিডিওতে খণ্ডত্ব দিয়ে কি একটি শব্দ দেখেছি, তাই না?
সেটা কি ছিল? চিংড়ি। কিন্তু তোমাদের বইয়ে কি দেওয়া আছে? শিং না? তোমাদের বইয়ে, ও সরি, আমরা খণ্ডোত্তর দিয়ে কি শিখেছি দেখেছি ওইখানে? হ্যাঁ, তোমাদের বইয়ে খণ্ডোত্তর দিয়ে কি আছে? মৎস্য আছে, তাই না বন্ধুরা? মৎস্য কি? মৎস্য মানে মাছ। তোমাদের খণ্ডোত্তর দিয়ে বইয়ে কি আছে? মৎস্য। আরেকটা কি আছে? চিৎপটাং। এটা একটু কঠিন দেখে, এটা আমি লিখবো না। আমরা কি লিখবো? সৎ লিখবো। সৎ মানে কি? ভালো মানুষ, বুঝতে পেরেছ? যারা ভালো মানুষ তাদেরকে কি বলে? সৎ মানুষ বলে। তাহলে খণ্ডোত্তর দিয়ে আমরা কি লিখেছি? মৎস্য আর সৎ। তারপরে কি লিখেছি আমি? অনুসার। অনুসার দিয়ে আমরা কি লিখতে পারি? বন্ধুরা, অনুসার দিয়ে কি? অনুসার দিয়ে আমরা শিং লিখব। শিং লিখব। আর কি লিখব? আংটি লিখব। হ্যাঁ, শিং আর আংটি। শিং কি? মহিষের শিং, ষাঁড়ের শিং, তাই না? এগুলোর কি শিং আছে? দুটো করে হরিণের, তাই না, মাথার উপরে যে দুটো শিং, সেগুলোটা হচ্ছে শিং। আর আংটি কি? আংটি কি করো তোমরা? আংটি তোমরা আঙুলে পরো, তাই না? আর তারপরে কি লিখেছে? দুইটা গোল দিয়ে কি লিখেছে? এটা এটার নাম কি বন্ধুরা বলো তো? হ্যাঁ, এই তো বলতে পেরেছে, এটা হলো বিসর্গ। বিসর্গ দিয়ে কি হবে? দুঃখ। বিসর্গ দিয়ে কি হবে? দুঃখ। আর কি হবে? দুঃখী। বিসর্গ দিয়ে দুঃখ আর দুঃখী। সবার শেষে কি লিখেছি? এটা চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু দিয়ে আমরা কি লিখতে পারি? চাঁদ লিখতে পারি। চাঁদ লিখতে পারি। আর কি লিখতে পারি? পাঁচ লিখতে পারি, তাই না? তাহলে আমরা আজকে কি শিখছি? শব্দ গঠন শিখছি। কি দিয়ে? খণ্ডোত্তর, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই চারটি আমাদের বাকি ছিল, আর বাকিগুলো আমরা শিখে ফেলেছি, তাই না? ক থেকে অন্তস্থ পর্যন্ত আমরা সবাই শিখে ফেলেছি। তাহলে আমরা আজকে খণ্ডোত্তর দিয়ে কি লিখলাম? মৎস্য। মৎস্য মানে মাছ। ম খণ্ডোত্তর দন্তস্য জফলা, মৎস্য। মৎস্য মানে মাছ। তারপরে কি লিখেছি? দন্তস্য খণ্ডোত্তর, এটা কি? সৎ। সৎ মানে কি? ভালো মানুষ, বুঝতে পেরেছ? আর এটা কি? অনুসার। অনুসার দিয়ে কি লিখেছি? শিং। তালবস্বর, ঋষিকার আর অনুসার, শিং। তারপরে কি লিখেছি? আংটি। স্বরে আ, অনুসার, ঋষিকারে টি, আংটি। তারপর বিসর্গ। বিসর্গ দিয়ে কি লিখেছি? দুঃখ আর দুঃখী। দৈর্ঘ্যকারে দু, বিসর্গ খ, দুঃখ আর দুঃখী। দৈর্ঘ্যকারে দু, বিসর্গ খয় দীর্ঘিকার, দুঃখী। আর চন্দ্রবিন্দু দিয়ে কি লিখেছি? চাঁদ। চয় চন্দ্রবিন্দু আকার, দ চাঁদ। আর তারপরে কি? পাঁচ। কয় চন্দ্রবিন্দু আকার, চ পাঁচ। তাহলে বন্ধুরা এগুলো কি করবে? সবাই বানান করে পড়বে, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠন লিখা ও শিখা। আমরা তো সবাই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখব, তাই না? সেটার আমরা এখন কি করব? হোমওয়ার্ক থাকবে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠনগুলো লিখবে আর শিখবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা আজকে যে আমি চারটা শব্দ গঠন শিখেছি সেগুলো সহ তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হোমওয়ার্ক গুলো করে ফেলবে আর বানান করে সুন্দর করে শিখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।